পাঁচ মিনিটে পনেরো, প্রতিদিন রাত নটায় আপনার হাতের মুঠোয় খবর, খবরিয়া টোয়েন্টি ফোর। তৃণমূল বিজেপির মধ্যে গন্ডগোলের জেরে বোমাবাজির ঘটনা ঘটায় চব্বিশ ঘন্টার ধর্মঘটের ডাক দিয়ে আন্দোলনে নামলো কোচবিহার এক নম্বর ব্লকের ঘুঘুমারি বাজার ব্যবসায়ীরা। আজ সকাল থেকে ঘুঘুমারি বাজারের সমস্ত দোকানপাট বন্ধ করে রাখা হয়েছিল। বেলা দশটা নাগাদ বাজার এলাকায় মিছিল করে অবরোধ শুরু করে। ওই অবরোধের জেরে মাথাভাঙা ও দিনহাটা রোডে যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। গতকাল ঘুঘুমারি বাজারে জনসংযোগ যাত্রা কর্মসূচি পালন করতে গিয়ে তৃণমূল কংগ্রেস ব্যাপক জমায়েত করে মিছিল করে। ওই সময় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং ব্যাপক বোমাবাজি হয়। ওই বোমাবাজির জন্য দুই পক্ষের একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে। গতকালের ওই ঘটনার জেরে দোকানপাট বন্ধ হয়ে যায়, আতঙ্কিত হয়ে পড়ে ব্যবসায়ীরা। আর এর প্রতিবাদেই এদিনের এই ব্যবসা বন্ধ ও পথ অবরোধ বলে জানা গিয়েছে। রাজনৈতিক জমি দখলের লড়াইকে কেন্দ্র করে ক্রমশ উত্তপ্ত হচ্ছে কোচবিহার জেলার রাজনীতি। অভিযোগ, মঙ্গলবার রাতে তুফানগঞ্জ শহরে তৃণমূল কার্যালয় ভাঙচুর চালায় বিজেপি কর্মীরা, এতে উত্তেজনা দেখা দেয় এলাকায়। এরপরেই চলে পুলিশি অভিযান। অভিযোগ, সেই সময়ে পুলিশ পোস্ট অফিস এলাকায় জড়ো হয়ে থাকা বিজেপি কর্মীদের ওপর লাঠি চার্জ করে। ঘটনায় তিন বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস জনসমর্থন হারিয়ে প্রশাসন এবং সশস্ত্র দুষ্কৃতীদের দ্বারা টাকা দখল করছে এবং কালকে যে নক্কারজনকভাবে ঘুঘুমারিতে যে ঘটনা ঘটেছে এতে ব্যবসায়ী মহল সন্ত্রাসকে ব্যবসায়ী মহল আর সন্ত্রাস চায় না। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ ব্যাটালিয়ন জওয়ানদের সাথে গরু পাচারকারীদের মধ্যে গুলির লড়াই, মৃত্যু এক গরু পাচারকারী। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার বাখরাবাদ অঞ্চলের সুখদেবপুর বিওপি ও সবদলপুর বিওপির মাঝে। ওই ঘটনায় বিএসএফ দুই জনকে আটক করেছে। গত ২৭ জুন থেকে সরকারিভাবে বালি তোলা নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন, কিন্তু তারপরেও দিকে দিকে বিভিন্ন বালিঘাটগুলো থেকে অবাধে উঠছে বালি। প্রশাসনের অভিযানে আটকও হচ্ছে বালি মাফিয়ারা। আবার কোথাও রাস্তার ধারে বালি স্ট্যাগ করে রাতের অন্ধকারে সেই বালি পাচার করা হচ্ছে। এবার সেরকমই ছবি বাঁকুড়ার ইন্দাস থানার সোমসারে। পুলিশ সূত্রে জানা গেছে ইন্দাস থানার সোমসারে রাস্তার ধারে অবৈধভাবে বালি স্ট্যাগ করে রাখা হয়েছিল এবং রাতের অন্ধকারে সেই বালি পাচার হয়ে যাচ্ছে বিভিন্ন জেলায়। ইন্দাস থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় এবং পাঁচটি ট্রাক আটক করে ইন্দাস থানায় নিয়ে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিরোধী দল ভাঙিয়ে নিজের দলে কর্মীদের নিয়ে এসে ফের মাস্টার স্ট্রোক দিলেন মন্ত্রী শ্যামল সাঁতরা। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও যোগ দিচ্ছে তৃণমূল কংগ্রেসের। গত কয়েকদিন আগেই সোনামুখীর কোচডিহি অঞ্চল থেকে প্রায় ৩৫০ জনকে দলে এনে রীতিমতো মাস্টার স্ট্রোক দিয়েছিলেন শ্যামলবাবু। এবারও সেই ধারাকে অব্যাহত রাখলেন তিনি। এদিন বাঁকুড়া দুই নম্বর ব্লক নররা অঞ্চল থেকে বিজেপি ও সিপিএম থেকে প্রায় ১৫০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন শ্যামলবাবুর নেতৃত্বে। বিজেপি এবং তৃণমূলের দখলদারিকে কেন্দ্র করে অস্ত্রের আস্ফালন দেখা গেল পূর্ব বর্ধমানে। এদিন বর্ধমান স্টেশন এলাকাকে দখল নিতে নামে বিজেপি, প্রতিবাদ করে তৃণমূল, তাতেই রণক্ষেত্রের চেহারা নেয় স্টেশন চত্বর। ঐতিহ্যের নামে উন্নয়নের কাজে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠল কোচবিহার শহরে। অবিলম্বে কোচবিহার শহর এক নম্বর ওয়ার্ডে পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার জন্য পাম্প হাউস তৈরির অনুমতির দাবিতে পথ অবরোধ করে এলাকাবাসী। আন্দোলনকারীদের দাবি, শহরের এক নম্বর ওয়ার্ডে পানীয় জল সরবরাহ প্রায় তলানিতে এসে ঠেকেছে। এই অবস্থায় কোচবিহার পৌরসভার পক্ষে নতুন করে একটি পাম্প মেশিন বসাবার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পানীয় জলের অভাব তো অনেকদিন ধরে চলছিল, এক নম্বর, সাত নম্বর, তারপরে আমাদের দুই নম্বর এলাকায় পানীয় জল প্রায় অনেক রাস্তাতে অনেক জায়গায় জল পাচ্ছে না। তো সেখানে সেই জন্য পৌরসভার পক্ষ থেকে এইখানে ট্রাস্টের সাথে কথা বলে, যাতে ট্রাস্টের কোনো মানে আমাদের ঐতিহ্য রেগুলার কোনো মানে বিচ্যুতি না ঘটে এবং তাদের ডিস্টার্ব না করে আমরা পানীয় জলের এই জায়গাটাকে আমরা সিলেক্ট করেছিলাম। আমরা মানে কাউন্সিলর করেছিলেন, এলাকার বাসিন্দারা করেছিলেন, আমি করি এলাকার কাউন্সিলর এবং এলাকার বাসিন্দারা এখানে ঠিক করেছিল এই এলাকায়
যারা পুরোহিতরা আছেন এবং ট্রাস্টি আছেন এদের সাথে কথা বলে এই জায়গাটা সিলেকশন করেছিল। আমি জায়গাটা দেখে নিই এখনই এলাম। বিবাহ বহির্ভূত সম্পর্ক ঘিরে এক গৃহবধূ ও তার স্বামী পরিচয়ধারী যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার পূর্ব বড়াল এলাকায়। বিজেপির বুথ সভাপতিকে বাইক থেকে নামিয়ে লাঠি ও রড দিয়ে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ওই ঘটনাকে ঘিরে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সররং গ্রামে আক্রান্ত হয়েছেন আরও একজন। স্থানীয়রা আক্রান্ত ওই দুজনকে উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন করেছে। পুকুর থেকে উদ্ধার গৃহবধূর রক্তাক্ত বিবস্ত্র দেহ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে হব্বিপুর থানার মঙ্গলপুরা পঞ্চায়েতের বাস্তাইপাড়া এলাকায়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায়। ঘটনায় এদিন তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত গৃহবধূর নাম শ্যামলী হেমব্রম, বয়স 28, স্বামী জ্যাঠামার্ডি, পেশায় ভিন রাজ্যের শ্রমিক। কোচবিহার এক নম্বর ব্লকের দলছুট পঞ্চায়েত প্রতিনিধিরা ফের তৃণমূলে ফিরে আসছে। বুধবার কোচবিহার শহরের বিশ্বসিংহ রোডের তৃণমূল কার্যালয়ে ফলিমারি গ্রাম পঞ্চায়েতের 11 জন সদস্য ফের তৃণমূলে যোগদান করে। এদের হাতে দলীয় পতাকা তুলে দেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী। ফের বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে মোহাম্মদ বাজারে। থানার পুলিশের উদ্যোগে মঙ্গলবার গভীর রাতে মোহাম্মদ বাজার এলাকার তালবাদ থেকে ওই বিস্ফোরকগুলি উদ্ধার করে। পুলিশের কাছে বিস্ফোরক মজুদের আগাম খবর থাকায় অতর্কিতে হানা। ঘটনায় পাড়ুই থানার চাতরা গ্রামের শফিউল আলম নামে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। 5 মিনিটে 15 প্রতিদিন রাত 9টায় আপনার হাতের মুঠোয় খবর, খবরিয়া 24।